গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত 27 জুন 2021 তারিখে বিকাল 17:30 ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন নিতাইগঞ্জ এলাকায় রাত 11 কক্ষে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে 762 বোতল ফেন্সিলিন ও 10 কেজি গাঁজা সহ 4 জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল মোহাম্মদ জাহেদ দাবাড়ি, মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ সাইফুল এবং দিলীপ চন্দ্র রায়। উক্ত অভিযানে মাদক বিক্রয়ের নগদ 1,83,590 টাকা ও মাদক ব্যবসায়ীর কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, প্রায় ডজনখানেক মামলার আসামি মোহাম্মদ জাহেদ ব্যাপারী এর বাড়ি নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন সৈয়দপুর এলাকায়। সে নারায়ণগঞ্জ জেলার একজন শীর্ষ মাদক ডিলার। গ্রেপ্তারকৃত অপর আসামি মোহাম্মদ হেলাল উদ্দিনের বাড়ি নওগাঁ জেলার সদর থানাধীন দরিয়াপুর এলাকায়। সে একজন শীর্ষ মাদক সরবরাহকারী। ইতিপূর্বে মাদক সরবরাহের দায়ে তার বিরুদ্ধে ঠাকুরগাঁও জেলার তিনগঞ্জ থানায় মামলা চলমান রয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃত অপর আসামি মোহাম্মদ সাইফুল এর বাড়ি ঠাকুরগঞ্জ জেলার পীরগঞ্জ থানাধীন বাসন্দী এলাকায় এবং দিলীপ চন্দ্র রায়ের বাড়ি দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানাধীন রুইগা এলাকায়। গ্রেপ্তারকৃত আসামিরা পরস্পর যোগসাজশে দিনাজপুর হতে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল এবং গাঁজা পরিবহন করে নারায়ণগঞ্জের মাদক ডিলার মোহাম্মদ জাহেদ ব্যাপারীর নিকট সরবরাহ করে আসছিল। এই ধারাবাহিকতায় গতকাল দিনাজপুর থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজার একটি বড় চালান নিয়ে এসে নারায়ণগঞ্জ এলাকায় মাদক ডিলার মোহাম্মদ জাহেদ ব্যাপারীর নিকট সরবরাহকালে র‍্যাব-১১র একটি ট্রুকার দল তাদেরকে হাতে নাতে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা স্বীকার করে যে তারা সংঘবদ্ধ মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন যাবৎ তারা দেশের সীমান্ত জেলা দিনাজপুর ও বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা এবং ফিনসিল সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। ধন্যবাদ।